ভয়াবহ আগুনে ভস্মীভূত কানলার পুরবিতান শিশু উদ্যান, আগুনে লেলিহানের টয় ট্রেন, ম্যাজিক রুম ও মনোরঞ্জনের আনুষাঙ্গিক। ঘটনাস্থলে প্রথমে একটি দমকলের ইঞ্জিন এলেও তাতে ছিল না জল, তাই দমকল বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় কানলা পৌর প্রশাসক ও স্থানীয় বাসিন্দারা। পরে ফের একটি দমকলের ইঞ্জিন এলে ততক্ষণে আগুনের গ্রাসে ছাই হয়ে যায় কানলার এই শিশু উদ্যানটি। ক্ষতির পরিমাণ প্রায় 10 থেকে 12 লাখ টাকা। কানলার পৌর প্রশাসক কি জানালেন চলুন শুনে নিন। এটা 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 এইভাবে বলা যাবে না, কারণ যা এসে যেটুকু দেখলাম, কারণ পার্ক প্রায় ধরুন 9 মাস ধরে বন্ধ আছে, বন্ধ রাখা আছে। ওই মহামারী পরিস্থিতির পর থেকে কিন্তু পার্ক খোলা হয় না। সকালবেলা শুধুমাত্র আমাদের দুজন এমপ্লয় আছে, যারা হচ্ছে যে সকালবেলা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আজকেও তারা করে গেছে 11টা পর্যন্ত। এখন সবটাই তদন্ত সাপেক্ষে ব্যাপার কীভাবে ধরলো, যেটা যেমন আগুন লেগেছে এটা হচ্ছে অনুমান। কী করছেন আপনি? অনুমান এইভাবে বলতে পারবো না, কারণ অনুমানের উপর দাঁড়িয়ে কোনো কিছু মন্তব্য করা তার ঠিক হবে না। কারণ এটা কেউ ধরিয়ে দিল না, এটা কোনো কারণে ধরে গেল, কারণ শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ সবটাই কিন্তু ইলেকট্রিক্যাল ব্যাপারটা সবটাই হচ্ছে ডিসকানেক্ট করা আছে। কত টাকার ক্ষয়ক্ষতি হলো? দেখুন, একটা টয় ট্রেন ছিল একদম সম্পূর্ণ পুড়ে গেছে, প্লাস ওপরে আমাদের একটা ঘর ছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। 10-12 লাখ টাকা তো হওয়ার কথাই।